हाय फ्रेंड्स, हैप्पी दिवाली, काली पुजो प्रीति शुभेच्छा। तो अपने आज के काली पुजो ब्लॉगिंग देखा। तो आज के আমি কালী পূজোর জন্য, আমাদের ভাড়া কালী পূজো হয়, তার জন্য আমি কি কি প্রিপারেশন করে নিয়ে যাই সেগুলো দেখাবো। তো আমি আমার শাশুমা একটা শাড়ি পরেছি, তাঁতের শাড়ি ব্ল্যাক, এখন সকালবেলা চান করে নিয়েছি। নিয়ে আমি এখন একটা ফ্রেশ ড্রেস পরেছি, সেই ড্রেসটা পরে এখন আমি পুজোর কাজ করব। সেটা হলো গিয়ে আমি নাড়ু তৈরি করব, নারকেল নাড়ু। আমি সুজির হালুয়া তৈরি করব, আর আমি পেঁপের চাটনি করব, আর মাড়াতে আমার ছেলে আমি সবাই যাব। তো তখন ওখানে দেখাবো কেমন পুজো হয় না হয় সবই, আর কি কি রান্না করলাম না করলাম সেগুলো ছোট ছোট ক্লিপিংস আমি দেখাবো আপনাদেরকে। পুরো রেসিপি আমি কিছুই দেবো না, আর রেসিপি দেখতে হলে আমার কুকিং চ্যানেলের লিংক আমি দিয়ে দেবো। তো আমি আজকে কিছু তেমন রান্না করছি না, যেগুলো রান্নার কুকিং ভিডিও চ্যানেলে দেওয়ার মতো। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কিছু সাজিয়ে লিপস লাগিয়েছি, নাথিং, বাড়িতে আছি, কিচ্ছু করিনি, শুধু চান করেছি। চান করে কাজগুলো করে নিই, দেন বাকি কথা পরে বলছি। সঙ্গে থাকুন, বাই। সো আমার রান্না মোটামুটি সব কমপ্লিট, শুধু লুচি আর ভাজাগুলো বাকি আছে, মানে আলু ভাজা বেগুন ভাজা এই দুটো বাকি আছে, বাকি সব হয়ে গেছে। তো আমি কি করেছি আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। আমি জাস্ট এখন আমার ছেলে লাঞ্চটাকে একটু গরম করে নিচ্ছি, ওর খাওয়ার টাইম পেরিয়ে গেছে, আমি 12টার মধ্যে খাইয়ে দিই। মাইক্রোওভেনে গরম করতে দিয়েছিলাম, খাবারটা রেডি ছিল। আমি নারকেল নাড়ু বানিয়েছি, প্লাস্টিক চাটনি বানিয়েছি, আমি পেঁপে চাটনি, আর বানিয়েছি হলো গিয়ে সুজির হালুয়া। লিখে দিচ্ছি সবাই, নারকল নাড়ু আমি কিশমিশ দিয়ে রেখেছি উপরে, যেটা সুজির হালুয়া, এখানে কাজু কিশমিশ দেওয়া আছে, নিচে হলো প্লাস্টিক চাটনি, এখানে কিশমিশ দিয়েছি। আর হ্যাঁ, আমি আট রান্নাও করেছি, ফুলকপি তরকারি, ওটা প্রসাদ না, ওটা জাস্ট এমনি খাওয়ার জন্য করেছি। এই যে প্যাক করতে হবে আমাকে, সেটা সন্ধ্যেবেলা বিকেলবেলা করবো, আমার 4-5টার মধ্যে বেরিয়ে যাব। তো প্যাক করবো ওগুলোকে, আমরা লাঞ্চ ফাঞ্চ করে নেবো, তারপরে আমার ছেলেকে এবং খাইয়ে চান টান করিয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে দেবো, তারপর সব কাজগুলো করবো, করতে বসবো। তো আমার ছেলে দুধটা বের করে রাখি, আমার ছেলেকে আমি এই দুধটা খাওয়াই, আমুল তাজার এই ব্লুটা, রেড পাওয়া যায়, ব্লু পাওয়া যায়, ব্লুটা খাওয়াই ওকে। আচ্ছা, একটুখানি হেভি বলে আমি এটাকে 1 লিটার মিল্ক হলে আমি 1 লিটারই ওয়াটার মিক্স আপ করে খাওয়াই, মানে যত পরিমাণ দুধ থাকে ঠিক ততটাই আমি জল দিই, ডাবল করে দিই, নাহলে প্রচুর হেভি হয়ে যায় ওটা ছেলের জন্য, ও খেতে চায় না হেভিটা। আর এমনিও গরুর দুধ খায়, গরুর দুধ আমি নিই আমাদের যে কুক তার থেকেও নিই, এবং একজন গোয়ালা আসে তার থেকেও নিই। সো এমনি খাবার তো খায় না দুধ খায়, আর হ্যাঁ এও খায়, ও কখনো ওকে কমপ্ল্যান খাওয়ায়, কখনো হরলিক্স,
তো কখনো ওকে আমি পিডিএস সিওর খাই। আমি এখন যখন আজকে পিডিএস সিওরটা খুব চারটে কিনেছিলাম কলা পাতা স্টাইল, এখন কলা পাতা স্টাইল খালাতেই খায়, এবং টেবিল চেয়ারে বসে খায় আমাদের টেবিল চেয়ার। এমনি আমি খাওয়াটা দিই। ওকে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলা। বিকেলের দিকে আমি একটু টেনশন করেছি কি মেকআপ করছি, যে মেকআপ ভিডিও শ্যুট করে তো করবো, আর না এমনি দেখা হবে তখন বাকি সব খাবার দাবার দিয়ে আমি দেখাবো। এই যে দেখুন এখন কটা বাজে, 12:30। আমি রান্না শুরু করেছিলাম 11টার দিকে, 1.5 ঘন্টা হয়ে গেছে আমি 4টে রান্না করেছি। ওকে, অস্থান গত প্রিভা জশ্বরী কুণ্ডরী গাফম সোভাচ্ছ অভ্যন্তর সুচি নব সর্ব মঙ্গল্য মঙ্গল্যাং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্ব কর্মণি কারয়ে শঙ্খ চক্র ধরং বিষ্ণু দ্বিভুজং প্রীত বাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং স্মরেদ্ধরি স্মৃতে সকল কল্যাণং ভাজনং যত্র জায়তে পুরুষ স্তমজং নেত্রং বজামি শরণং হরি বজামি শরণং কুরু নম পাপহং পাপ কর্মাহং এদেরও নিয়েছি, তোমাকেও নিয়েছি। কি হয়েছে? এই যে এসছে ভিডিও দেখে। সব শুনেছি আমি, সব বুঝেছি, কিছু কিছু আমিও বুঝি। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিরণে চ নম কুম্ফট শেষ। নম তুলস্য মিতনামাসি সদাত্রং কেশব প্রিয়া কেশবার্থে চিনুমিত্রং বরদা হব শোভনে তদঙ্গং সম্ভবই পত্র পূজয়ামি যথাহরি তথা কুরু পবিত্রাঙ্গিন কলৌমল বিনাশিনী নম গন্ধোদ্দারা দূরাদর্শং নেত্রপুষ্টাং পরিশ্রীম ঈশ্বরীং সর্ব ভূতানাং দামিয়প্রহ উপায়ে শ্রিয়ম। হাজি আর
এখানে দিয়ে মোটামুটি এরকম কাজ আছে। আর ব্লাউজটা দেখুন আমার এরকম ফাটা হয়েছে, এখানটা জড়ি মতো করে পিস এরকম ডিজাইন করে দিয়েছে। আমি যেখান থেকে পরে সেখান থেকে করেছি, এই কাটার কাছ থেকেই করেছি। তো এই ব্লাউজটা বেশি দেখে দেখিয়েছিলাম, আর আমি একটু লুকিয়ে শাড়ি পরি, তাই এরকম ছোট লাগছে। আমি নামিয়ে নিচে পরি, ওই অন্যরকম লাগছে। আর এই হাতের চুড়িটা আপনারা দেখেছেন, আমি আপনাদের দেখিয়েছিলাম সবই। এটা তো দুর্গা পুজোর সময় কিনবো বলে অর্ডার দিয়েছেন, তখন আসেনি, দিওয়ালিতে পড়েছে। এটা একটা পুরো মেকআপ তেমন কিছু করিনি, তো আপনাদের সাথে শেয়ার করার মতো কিছু হয়নি। আর অনেক কিছু তৈরি করেছি, রান্না করেছি, দেরি হয়ে গেছে আমার, আমি বাড়িতে একটু শুট করিনি। তো দেখছি আমার আগে কুচিতে বসেছে, আমি আগে দেখিয়েছি, সেটাই কিছু আমি করবো না। আমি আর ওখানে পুরোইতে গল খাই আমি শোনাবো। আমার ছেলে আজ নিজের ড্রেস করেছে, সেখানে বসে আছে, ক্যামেরা করছে, ময়না দি আমার সাথে এসছে। তো সে ক্যামেরা জানে আসতে চায় না, তাই আমি হত্যা করে দিলাম। খুব কম হয়তো একটু দেখে ফেলবেন ভুল বসাতে চলে আসলে। আমরা তো এখানেই খাওয়া দাওয়া করবো, তো এখন আমি কি কি রান্না করছি বলে দিই। আমি আলু ফুলকপি তরকারি করেছি, আমি হালুয়া করেছি সুজির, আমি করেছি হলো একটা পেঁপে চাটনি করেছি, যখন আনিনি সেটা সবাই খেয়েছিলাম, ওটা তো এর সাথে মানায় তাই আনিনি। আর আমি পুজোর জন্য করেছি হলো লুচি, বেগুন ভাজা, আলু ভাজা সবই করেছি, আর নারকল নাড়ু করেছি, সবই আমি এনেছি। তো ওগুলো আমি আপনাদের সকলে দেখিয়ে দিয়েছিলাম কি কি আমি প্রিপারেশন করেছি। সেটা যখন জ্বালাবো তখন আমি কিছু ভিডিও করবো, সেটা যাবে। এছাড়া সে আমার কিছু ইনস্টাগ্রামে হয়তো যাবে রিলস, তো আপনারা আমার সাথে সঙ্গে থাকুন। যদি তখন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আমি মজেতেও আছি, মজেতে গিয়ে আমাকে সার্চ করতে পারেন বাপ্পা গার্গী নামে। মজে আমি আইডিটা আমি দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখানে গিয়ে আমাকে চেক করতে পারেন, ফলো করতে পারেন। কাকু এখন লুচি বাজছে, গাড়িতে বসে গেছে, আমার মোবাইলটা নিয়েছে। হ্যাঁ, কাকু মোবাইল নিয়ে বসে আছে। আমি তো বললাম কারণ মোবাইল নিয়েছি জানিস, সব জানি। এইগুলো মোটা মোটা হয়ে গেছে, গোল গোল করছে। আর নয় আমাদের শ্রবণ কাকু বেলছিল, আমি এটা বেলি। শাড়িটা আঁচল ফাঁচল করে ধরবে, ওপর থেকে দাও।
ঝপা ঝপ জ্বলে যাবে। আমি বেশি করছি কি জিত জিত সরে যায়, এই বাবা ওকে ধরে নাও। আগুন আছে সরে। কেতন চলবে আজকে, ওই নিয়ে শেষ করে দেব। ওই তো কিছু নেই তো, কি আছে এদিকে একবার দিলে শেষ হয়ে যাবে। একটা নিবে গেছে উপরে, ওই তোমার সামনে মরেছে। এবার নিয়ে যাবে কি করে? হ্যাঁ নিচোটাই তো, নাহলে তো আগুনে তার লেগে যাবে। হ্যাঁ